হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে কুম্ভ রাশির মানুষদের 10টা সিক্রেট গুণ। এই সিক্রেট গুণগুলি যদি আপনারা জেনে যান, তাহলে কিন্তু আপনাদের যদি ক্লোজ কেউ কুম্ভ রাশির থাকে, তাহলে কিন্তু তার সাথে চলাফেরা করতে, তাকে বুঝে নিতে আপনাদের কিন্তু প্রচণ্ড পরিমাণ হেল্প হবে। তাই ভিডিওটি একটুও না কেটে পুরোটা দেখবেন, অনেক ইনফরমেশান কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। আরও একটি ইনফরমেশান আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটি হচ্ছে আমার এই চ্যানেলটির পাশাপাশি আরও একটি ব্লগিং চ্যানেল আছে, ক্যান্ডিড ফ্রেমিং। যারা এখনও সেটি দেখেননি, তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে আপনারা আমার ডেইলি লাইফ এবং অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখতে পাবেন। অবশ্যই করে যান এবং চ্যানেলটি দেখুন। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করার জন্য আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। জেনে নেওয়া যাক কুম্ভ রাশির মানুষদের 10টা সিক্রেট গুণ। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে, কুম্ভ রাশির মানুষরা কিন্তু ওভার থিঙ্কিং করে থাকে যে কোনো বিষয় নিয়ে। যে কোনো বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণ গভীরে গিয়ে ভাবে এবং প্রয়োজনের থেকে অতিরিক্ত ভাবে, যার ফলে কিন্তু এরা একটু মানসিক চাপে থাকে। দু নম্বর পয়েন্ট হচ্ছে, এরা লাইফে যে কোনো বিষয় একটু অ্যাডভেঞ্চার খোঁজে। এই অ্যাডভেঞ্চার খোঁজার ব্যাপারটা কিন্তু এদের মধ্যে আপনারা যে কোনো বিষয় দেখতে পাবেন, এবং লাইফে প্রচণ্ড স্বতঃস্ফূর্ত একজন ব্যক্তি এরা কিন্তু হয়ে থাকে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, এরা অতীতে করা কোনো ভুলকে সেকেন্ড টাইম কিন্তু আর লাইফে রিপিট করে না। চার নম্বর পয়েন্ট হচ্ছে, এরা লাইফে কোনো রকম রাগকে বেশি দিন কিন্তু ধরে রাখে না, কারণ তাদের এই বিষয়টির জন্য কিন্তু সময় থাকে না। কেউ যদি কোনো বিষয় ভুল করে থাকে, সে যদি তাদের কাছে অনেস্টলি সেটা স্বীকার করে, তাহলে কিন্তু খুব ইজিলি তারা ক্ষমা করে দেওয়ার ব্যাপারটা কিন্তু থাকে, যে যা হয়েছে মিটে গেছে এরম একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে দেখা যায়। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, এরা মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত আচরণ করে থাকে যেটা দেখে মনে হবে এরা অন্য কোনো গ্রহ থেকে এসছে। এটা এদের একটা মাইনাস পয়েন্ট বলা যেতে পারে। ছ নম্বর পয়েন্ট হচ্ছে, এরা নিজেদের বুদ্ধি এবং দূরদৃষ্টি দিয়ে নিজেদের ফিউচারটাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে নেয় যেটা মানে এদের দেখে এই বিষয়টি কিন্তু একটা শেখার মতো বিষয় হয়ে যায়। এরা এই বিষয়গুলি দিয়ে নিজের কাজের জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে বা নিজের ক্যারিয়ারটা খুব সুন্দরভাবে একটা স্টেবল জায়গায় নিয়ে যায়। ছ নম্বর পয়েন্ট হচ্ছে, এরা খুব ছোট ছোট জিনিসকে লক্ষ্য করে, যে কোনো বিষয় পর্যবেক্ষণ করার ক্ষমতা কিন্তু এদের মধ্যে খুব সুন্দর থাকে। আট নম্বর পয়েন্ট হচ্ছে, এরা গোপনীয়তা ব্যাপারটা কিন্তু খুব সুন্দর মেনটেন করে। তাই এদের কাছে আপনারা যদি আপনাদের কোনো সিক্রেট বলেন, তাহলে একদম নিশ্চিন্তে থাকতে পারেন, এই কথাটি অন্য কোনো ব্যক্তির কাছ পর্যন্ত কিন্তু যাবে না। ন নম্বর পয়েন্ট হচ্ছে, এরা সহজে কিন্তু কোনো কিছু ট্রাস্ট করে না। এই বিষয়টা এদের একটা দুর্বলতা কি স্ট্রং পয়েন্ট জানি না, বাট এরা সহজে কিন্তু কোনো বিষয়কে বিলিভ করে না। এরা খুব খোলামেলা আলোচনা কিন্তু যে কোনো বিষয় নিয়ে করতে ভালোবাসে। দশ নম্বর পয়েন্ট হলো, এদের দেখে মনে হবে এরা খুব নিঃস্বার্থ একটা মানুষ, কিন্তু আদতে সেটা না। এরা ঠিক যে কোনো কাজের পিছনে নিজের স্বার্থটা কিন্তু মেনটেন করে চলে, আর সেটা আপনি কোনো কিছুর বিনিময়ে বুঝতে পর্যন্ত পারবেন না। তাহলে বন্ধুরা, কুম্ভ রাশির মানুষদের 10টা সিক্রেট নেচার, কুম্ভ রাশির মানুষদের 10টা সিক্রেট গুণ আমি আলোচনা করে দিলাম। আশা করি এই আলোচনাটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন, এবং এই আলোচনাটি আপনাদের চলার পথে আপনাদের প্রচণ্ড পরিমাণ সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে, তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।